তবে আমরা আছি মক্কাতে যে ইফতারিগুলো দেয় এটা একটা প্রসেসড ফুড এটা খাওয়া যাবে না এটা একটা মিনারেল ওয়াটার এটা ঠিক আছে খেজুরটা এমন ভাবে দিছে এটা আমার রুচিতে আসে না এটাও খাওয়া যাবে না আর একটা কেক দিছে প্রসেসড ফুড সেটা খাওয়া যাবে না আর একটা ফ্লেভারড অরেঞ্জ জুস দিছে যদিও আপনি জানেন এখানে চিনি আর অরেঞ্জের ফ্লেভার আছে তা আসলে খাওয়ার মতো এখানে কিছুই নাই তো এই যে আমরা ইফতারিতে কি খাচ্ছি দেখেন এটা হচ্ছে যে লাবাং একটা আছে আলমারির লাবাং যে মাঠা বলে অনেকে আর এটা হলো চিয়া সিড ভেজানো ভিনেগারের পানি উইথ পিং সল্ট আর একটু খেজুর আছে একটু বাদাম আছে তো এখন এই যে এই খেজুর বাদাম এটা দিয়ে ইফতার করবো আর সাথে জমজমের পানি আছে এটা দিয়ে আপাতত ইফতার সারতেছে ডক্টর জাহাঙ্গীর কবির প্রচণ্ড আলোচনা সমালোচনায় যে ভিডিওটা আমরা দেখলাম এই ভিডিওর কারণে ডক্টর জাহাঙ্গীর কবিরকে নিয়েও আলোচনার সুযোগ আছে উনি ব্যক্তি হিসেবে আলোচনা সমালোচনা ওনার পেশার কারণে সেটা কি সেটা ভিন্ন আলোচনা আরেক দিনের আলোচনা উনি হচ্ছে মক্কা মদিনা মসজিদে নববীতে ইতেকাফে বসছেন রোজার শেষ 10 দিন তো সেখানে বসায় মসজিদ থেকে বা কর্তৃপক্ষের পক্ষ থেকে হচ্ছে খাবার দেওয়া হয় ফ্রি খাবার তো ওই মুফতে খাবার যা দেওয়া হয়েছে ওনাকে সেটা নিয়ে উনি লাইভ করে হচ্ছে সমালোচনা করছেন ইফ ইউ উইল তো সেটা নিয়ে প্রচণ্ড আবার খেপে গেছে মবেরা খেপে গেছে তো মবেরা খেপে গেছে বলতে যে কারণে বলতেছি প্রথমত উনি যেটা বলছেন সেখানে সমালোচনা করার ওনার বলার ম্যানার নিয়ে অথবা সাবস্টেন্স নিয়ে সমালোচনা করার সুযোগ আছে কি না থাকলে কোথায় কি সে আলোচনায় লাস্টে আসব প্রথমত আলোচনা করি যে মবরা কেন খেপে গেল সেটা নিয়ে তাদের খেপার জায়গাটা হচ্ছে যে সৌদি আরবের সমালোচনা করলো কেন উনি উনি হচ্ছে মক্কা মদিনা মনোয়ারা নবীর দেশ নবীর খেজুর এগুলার কেন এগুলা কেন পৃথিবীর সেরা বললো না এই কারণে হইতেছে মবরা গরম হয়ে গেছে কমেন্ট সেকশনে ফাটাই ফেলতেছে উনি আবার একটা ব্যাখ্যামূলক স্ট্যাটাস দিয়েছেন 17 ঘন্টা আগে সেখানে উনি বেসিক্যালি হইতেছে মবগুলোকে বোঝানোর চেষ্টা করতেছেন জান প্রাণ দিয়ে দেখো যা হোক মানে এই তামাশার নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই এগুলোর তামাশা তো জানেনি তো মব যে কারণে লাফ আছে এটা কোনো কারণ না এটা নন রিজন আসলে কোনো কারণ আছে কি না বা থাকলে কি সেটা নিয়ে আসলে আসলে আমরা আলোচনা করি তো উনি দেখেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে উনি বলতেছিলেন যে এটা খাওয়া যাবে না সেটা খাওয়া যাবে না কারণ এগুলো প্রসেসড ফুড এখন এটা যদি একটা প্রেজেন্ট ইনডিফিনিট জেনারেল স্টেটমেন্ট হয় তাহলে কিন্তু সেখানে দোষের কিছু নেই জেনারেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা স্টেটমেন্ট যে প্রসেসড ফুড খাওয়া এটা একটা প্রসেসড ফুড এটা খাওয়া যাবে না হ্যাঁ এক জায়গায় বলছে যে ওনার রুচিতে দিচ্ছে না ইয়ে খাইতে কি বলে আপনার খেজুর খেজুরটা এমনভাবে দিচ্ছে এটা আমার রুচিতে আসে না এটাও খাওয়া যাবে না এবং মানুষ মূলত ওই কারণে গরম হয়েছে যে রুচিতে দিচ্ছে না এটা খুব খারাপ শোনায় কিন্তু ওই একটা জায়গা ছাড়া সবগুলো জায়গাতে কিন্তু উনি একটা জেনারেল স্টেটমেন্ট দিচ্ছে যে প্রসেসড ফুড খাওয়া যাবে না এটা প্রসেসড ফুড এটা প্রসেসড ফুড এটা প্রসেসড ফুড এটা খাওয়া যাবে না এটা কারোর জন্যই খাওয়া যাবে না এবং উনি নিউট্রিশন নিয়ে কথাবার্তা বলেন যেহেতু সেহেতু এটা ওনার ক্ষেত্রে মুখ থেকে এটা এইভাবে করে আসাটা কাইন্ড অফ আনএক্সেপ্টেবল না যে উনি তো সবসময় সব ক্ষেত্রেই বলে বেড়ান সো ওই জায়গাতে এটা কোনো সমস্যা নাই সমস্যাটা কোথায় সেটা হচ্ছে যে এটা কি জেনারেল স্টেটমেন্ট হিসেবে বলছেন উনি যে না এই যে কোনো ধরনের প্রসেস ফুড খাওয়া যাবে না না এই যে স্পেসিফিক এখানে ওনাকে দেওয়া হয়েছে সেটা নিয়ে তো যদিও আমরা যেটা আলোচনা করলাম যদিও ওনার স্টেটমেন্টগুলো জেনারেল ছিল সমস্যাটা যে জায়গাতে সেটা হচ্ছে যে একটা কথা আছে যে বেগার ক্যান নট বি চুজার আপনাকে যদি ফ্রি কোনো কিছু দেওয়া হয় তখন আপনি এটা নিয়ে কমপ্লেন করতে পারেন আপনি পকেট থেকে টাকা দিয়ে একটা জিনিস কিনলেন তখন আপনি এনটাইটোলড আপনি যেই যে জিনিস পাওয়ার জন্য টাকাটা দিয়েছেন ঠিক সেই জিনিস পাইছেন কি না যদি সেই জিনিস না পেয়ে থাকেন তখন আপনি সেটার জন্য এনটাইটোলড সেটা নিয়ে অভিযোগ করার কথা বলার কিন্তু যেটার জন্য প্রতি আপনি এনটাইটোলড না সেটা নিয়ে অভিযোগ করা বেগার ক্যানট বি চুজার এটা হচ্ছে প্রথম ব্যাপার আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যেই অভিযোগগুলো উনি করতেছেন বা যেই অভিযোগ বলি বা হোয়াট এভার উনি এমনভাবে উপস্থাপন করছেন নেসারলি অভিযোগ বলা যাচ্ছে না লাইক 80% অভিযোগই ধরে নিতে পারি আমরা সেটা হচ্ছে কতটুকু জাস্টিফাইড কারণ হি ওয়াজ বিইং কি বলবো সো আনরিজনেবল মানে আপনার প্রথমত কী আশা করতেছেন আপনি ধরলাম আপনি কর্তৃপক্ষকে টাকা দিয়েছেন তারা এই খাবার দিছে তখনও তো আপনি এটা নিয়ে সমালোচনা করতে পারেন না ওনাকে একটা ব্রেডের মতো কী জানি দেওয়া হয়েছে শুরুতে সেটা প্রসেসড মানে প্যাকেটজাত খেজুর প্যাকেটজাত কেক প্রসেসড জুস প্রসেসড যে ড্রিঙ্কটা দেওয়া হয়েছে সেইটা প্রসেসড তা আপনি যদি প্রসেসড খাইতে না চান মানে উনি যেটা বলতেছেন উনি হইতেছে গাছ থেকে পাড়া খেজুর খাবেন আর কি হ্যাঁ তাইলে আপনাকে কত টাকা পে করতে হবে আপনি যেই চাওয়া যে ডিমান্ড এই ডিমান্ড আপনারা দেখেন পৃথিবীতে একটা কথা আছে না যে টাকা দিলে বাঘের দুধও মেলে আপনি যদি ফ্রেশ খাবার খাইতে চান কোনো সমস্যা তো নেই আপনি পকেট থেকে টাকা খসান ফ্রেশ খাবার চলে আসবে একেবারে আপনার বাসার পাশে বাসার সামনে হইতেছে ইয়ে গাছ লাগাবে কর্তৃপক্ষ এসে খেজুর গাছ লাগাবে লাগায় খেজুর পেরে এনে আপনার মুখে ঢুকায় খাওয়াই দিবে একেবারে কথা বুঝেন বিচি থাকবে সেই খেজুরে পোকা থাকবে একেবারে অর্গানিক যাকে বলে আপনার বাসার সামনে একদম কমলা গাছ লাগানো থাকবে সেখান থেকে পেরে একদম স্কুইজ করে একদম আমার চোখে কোনো প্রসেসডের কোনো কিছুই নাই লাইক
পাঁচ মিনিটের মধ্যে আপনাকে একদম ফ্রেশটা বানায় খাওয়া খাওয়ানো হবে। কেক, জুস, ড্রিঙ্ক যা বলেন আপনি, আপনি যদি টাকা খরচ করেন পৃথিবীতে আপনি ফ্রেশতম খাবারটা পাবেন। সেই টাকা কি খরচ করে আপনি ফ্রেশ খাবার খেতে রাজি আছেন? সেটা আপনি নাই। তাহলে আপনি কীভাবে আশা করতেছেন যে আপনি প্রসেসড ফুড খাবেন না? এগুলো প্রসেস করা হয় কেন? কারণ এগুলো বাল্ক অ্যামাউন্টে হাজার হাজার মাইল দূরে কোথাও বা শত শত মাইল দূরে কোথাও যেখানে চাষাবাদ হয় সেখানে চাষাবাদ হয়েছে, সেখান থেকে এগুলোকে পিক করা হয়েছে, হারভেস্ট করা হয়েছে, করে এগুলোকে আবার সব ট্রাকে ট্রাকে করে পাঠানো হয়েছে দীর্ঘ সময়ের মধ্য দিয়ে। এগুলা এখন ক্যাপিটালিজমের দুনিয়া, সকল কিছু ইন্ডাস্ট্রিয়ালাইজ পদ্ধতিতে এইভাবে করে এই দীর্ঘ সময়ে ম্যাস প্রোডাকশন করে ম্যাস ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে যেই সময় লাগে, তারপর এগুলোকে দোকানে তোলা হয়। দোকানে তুললে তো সাথে সাথে গিয়ে আপনি জাহাঙ্গীর কবির ভদ্রলোক, আপনি তার দোকানের সামনে বসে নাই যে আসলেই ফ্রেশটা কিনে ফেলবো, আপনি যাবেন দুই দিন পর কিনতে, তো এই দুইটা দিন থাকতে হবে না। আচ্ছা মানলাম আপনার কাছে এগুলো এগুলো আপনি এভাবে খাবেন না, আপনি একদম অর্গানিকটা খাবেন, তাহলে আপনি টাকা পে করেন। দেখেন আমেরিকাতেও কিন্তু গ্রোসারি স্টোর আছে কিছু, যেমন ওয়ালমার্ট, ওয়ালমার্ট আমরা যাই, আবার আরও কিছু আছে এরকম কী জানি বলে ফ্রেশ ফুড এরকম দোকানের নামই ফ্রেশ, তো বুঝতেই পারতেছেন কেমন। হ্যাঁ, ফ্রেশ গ্রোসারি বা হোল ফুডস এরকম কিছু স্টোর আছে যেগুলোতে রিলেটিভলি ফ্রেশ জিনিস থাকে, রিলেটিভলি অর্গানিক জিনিস থাকে এবং বেশ দামি হয়। সেগুলোতে সাধারণত হোয়াইট আমেরিকানরা যাতায়াত করে, আমরা ইমিগ্রেন্টরা খুব একটা যাতায়াত করি না, রাইট? সো টাকা দিলে আপনি সবই পাবেন, একদম ফ্রেশটা পাবেন, আপনি জান না আপনি গিয়ে খান না, কোনো সমস্যা তো নাই। কিন্তু আপনাকে একটা জিনিস প্রথমত ফ্রি দেওয়া হয়েছে, দ্বিতীয়ত আপনি যদি টাকা দিও বা খান আপনি ফ্রেশ ফ্রুট খাওয়ার টাকা পে করবেন না। কিন্তু আপনি এটা এটা মানে এত ইলজিক্যাল এবং এত হাস্যকর, এই পৃথিবীতে উনি এটা কী বললেন, কী চান, কী আশা করেন, এই কারণে মানুষ খেপছে। এবং এই কারণে যদি মানুষ পার্টিকুলারলি খেপতো তাহলে কিন্তু মানে কোনো সমস্যা ছিল না, কিন্তু এই মবগুলো খেপসে হইতেছে যে ওই রুচি ওয়ার্ডটার কারণে খেপসে, ঠিক আছে। কিন্তু তাদের আপনি কমেন্ট দেখলে দেখবেন একটা বড় সিগনিফিকেন্ট অংশ নবীর দেশে সমালোচনা করলো, তারপর কী জানি মসজিদে নববীতে বসে সমালোচনা করলো কেন, এইগুলো হইতেছে তাদের ইস্যু আর কি। কথা হচ্ছে ভিডিওটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হয় না, উনি কেন এই ভিডিও বানালেন, কী চিন্তা করলেন আল্লাহ জানে, উনি কত টাকা কামাই করেন, খাওয়া দাওয়ার পেছনে কত টাকা খরচ করেন, বাজেট করেন, আমার এখন জানতে আগ্রহ হচ্ছে। ওনার কথা শুনে বোঝা যাচ্ছে উনি প্রসেস ফুড মোটেই খান না, উনি সকল কিছু ফ্রেশ খান, আল্লাহ পাক ওনাকে প্রচুর টাকা পয়সা দিয়ে দুনিয়াতে পাঠাইছে বোঝা যাচ্ছে। বাংলাদেশে হইলে হয়তোবা মানে সম্ভব, হয়তোবা যদি উনি একেবারে মেনটেন করতে চান, তাও এই পৃথিবীতে কতটুকুই কী করা যায় এটা একটা প্রশ্ন সাপেক্ষ। তারপরে বাংলাদেশের মতো দেশে হইলে হয়তো একেবারে সব হাতে হাতে অর্ডার দিয়ে যা, আমার বাসায় এসে দুধ দিয়ে যাবা, আমার বাসায় এসে ফ্রুটস দিয়ে যাবা, মাছ দিয়ে যাবা, তারপরও যেগুলো দিয়ে যাবে সবগুলো ফর্মালিন মারা, রাইট? সেইখানে উনি এই ধরনের একটা ভিডিও বানানো আসলে হাস্যকরই হয়ে গেছে। যদিও আমি আরেকবার বলতে চাই, উনি কিন্তু নেসেসারিলি ডিরেক্ট কোনো অভিযোগ করেন না, উনি জাস্ট বলছেন যেগুলো প্রসেস ফুড এগুলো খাওয়া যাবে না, একটা জেনারেল স্টেটমেন্ট, সবার জন্যই বলছে, ওনার নিজের জন্য না। এখন এক জায়গায় অবশ্যই ওনার রুচিতে দিচ্ছে না খেজুরটা খাইতে, এটা বলে বোঝা গেছে যে এটা জেনারেল স্টেটমেন্ট। যাই হোক, এটা খুবই একটা হাস্যকর ভিডিও হয়েছে ভদ্রলোকের তরফ থেকে, এটা এটা হয় না, এটা ভাই এটা কী বললেন, হয় না।